আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বার্ষিক কর্মী সম্মেলন 2020-এর সম্মানিত সভাপতি, মজলিসে আমেলার সদস্যবৃন্দ, মজলিসে শুরার সদস্যবৃন্দ, সংগঠনের সর্বস্তরের কর্মী ও দায়িত্বশীল ভাইরা, সারা বিশ্বে মানুষ যখন আতঙ্কগ্রস্ত, বৈশ্বিক এই কঠিন ভয়াবহ পরিস্থিতি ও পরিণতির মধ্যে আমরা ভার্চুয়ালি এবং অ্যাকচুয়ালি সরকারি অনুমোদন লাভে ধন্য হয়ে আজকের এই কর্মী সম্মেলন অত্যন্ত সফলতার সাথে ইন্তেজাম করতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ইনায়াত করেছেন, তারই বারগাহে আমরা শুকরিয়াতান তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ, দুরুদ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, দাওয়াতি জীবনে প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এই বিষয়ের উপরে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। প্রশিক্ষণের গুরুত্ব আমরা কতটুকু উপলব্ধি করলাম এটাও কিন্তু বোঝার বিষয়। সারা পৃথিবীতে যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে, আমরা কিন্তু সম্মেলনের শুরুতেই সকলকে কথা বলেছি, তারপরেও আমরা এতটুকু প্রশিক্ষণও কিন্তু যথাযথ গ্রহণ করতে পারিনি। দেখেন, এখনও দেখা যাচ্ছে কেউ কেউ আমাদের 3 ফুট দূরত্ব বজায় রাখার কথা আমরা দু একজন এখনও কিন্তু সেটা গ্রহণ করতে পারিনি। মাস্ক ব্যবহার করার কথা, প্রশিক্ষণ থেকে আসলে কিছু শিক্ষা গ্রহণ করার দরকার। আজকের যুগে আমরা সবাই ইউটিউব সার্চ করে, নেটে আমরা আলোচনা শুনি এবং দেখি কত নতুন আলোচক এবং নেটে যে কত নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি, এবং সেই বক্তব্যের ভিতরে তারা যে দাওয়াত দিচ্ছেন কত ভুল পরিলক্ষিত হচ্ছে। একজন আলোচক ভুল করছেন, আরেকজন আলোচক তার পাল্টা বক্তব্য দিচ্ছেন, আমরা কিন্তু নেটে দেখতে পাচ্ছি। এরপরে যে কমেন্টগুলো আসছে সেখানেও শ্রোতা ভুল ধরছে আলোচককে, বক্তাকে। যদি আলোচক প্রশিক্ষিত হতেন তাহলে এই ধরনের অবতারণার কিন্তু সৃষ্টি হতো না। আলোচক বা বক্তা দায়ী, তিনি প্রশিক্ষণ প্রাপ্ত নন, এই কারণে তিনি ভুল বলছেন এবং অন্যরা সেই ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, নিচে লিখে দিচ্ছেন, এটা কি সঠিক। তার কাছে পুনরায় আবার জিজ্ঞাসা করা হয়, আপনার কথা যদি সঠিক হয় তাহলে কোরআনুল কারিমের এই আয়াতের ব্যাখ্যাটা কি হবে, হাদিসের ব্যাখ্যাটা কি হবে, এবং সাধারণ মানুষ তারা কিন্তু শ্রোতারাই তারা কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিচ্ছেন যে আলোচকের প্রশিক্ষণ না থাকার কারণেই আলোচক ভুল বলছেন। এই সেই ভুল কিন্তু গোটা পৃথিবীর মানুষ বিশ্বব্যাপী সেটা কিন্তু ধরে সংশোধন করছে।
তাহলে সুশিক্ষিত আর স্বশিক্ষিত কখনো এক হতে পারে না। প্রশিক্ষিত কোনো দায়ী যদি আলোচনা পেশ করেন তার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং দাওয়াতি জীবনে প্রশিক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হলো। একদিনে এক সময় তেকরা বিসমি রব্বিকাল লাযী খলাক জিবরিল আমিনকে দিয়ে সাথে সাথে এটা হয়ে যেতে পারত, আল্লাহ ইচ্ছা করলে এটা হয়ে যেত। কিন্তু হীরা গুহায় চল্লিশ দিন আমাদের রাসূলকে নিবিড়ভাবে এভাবে প্রশিক্ষণ গ্রহণ করে তারপরে আয়াত নাজিল হলো এবং সেই অনুযায়ী সমাজে আল্লাহ রাসূল সাহাবা ইকরামকে আবার প্রশিক্ষণ দিয়ে সেটার বাস্তবায়ন ঘটালেন। আমরা যদি চিন্তা করি রবীন্দ্রনাথের কবিতা এইটা একজন শিক্ষক ক্লাসে পড়াবেন, শরৎচন্দ্রের একটা উপন্যাস ক্লাসে পড়াবেন, তার জন্যে যদি একজন শিক্ষক মানুষ তার লেখাপড়া জীবন তিনি সমাপ্ত করেছেন, এর পরেও একটা কবিতা পড়ার জন্য পড়ানোর জন্য ক্লাসে একটা উপন্যাস পড়ানোর জন্য তাকে যদি প্রশিক্ষণ গ্রহণ করতে হয়, আসমানি কিতাব নাজিল হয়েছে আল্লাহর প্রেরিত ওহি, এই ওহির দাওয়াত জনসাধারণের কাছে পেশ করার জন্য তার কি প্রশিক্ষণের প্রয়োজন নাই? একটা কবিতা যদি আপনি ভুল পড়ান ক্লাসে, একজন টিচার যদি ভুল পড়ায়, একটা উপন্যাস বা আনুষঙ্গিক কারিকুলামের মধ্যে সিলেবাসের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে তার কোনোটা যদি ভুল হয় ক্লাসে, আহামরি এমন কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহর প্রেরিত বিধানের যারা দাওয়াত দিবেন, যারা দায়ী থাকবেন, তারা যদি ভুল মেসেজ জনসাধারণের কাছে ছেড়ে দেয় তাহলে সমাজের মানুষের জনগণের জনসাধারণের অপূরণীয় ক্ষতি সাধিত হবে এবং ভুল মেসেজ যিনি প্রদান করবেন অবশ্যই তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। সুতরাং দিনের যারা দায়ী হবেন, এই দাওয়াতি জিন্দিগি যারা পরিচালনা করছেন তাদের জীবনে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আমরা দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, এলেমের বড়াই বক্তব্যের মধ্যে আমরা দেখেছি, অথচ একটি সাধারণ কথা এমনভাবে উপস্থাপন করা হয়েছে, সাধারণ কথার মধ্যে এদেশের প্রশাসন, এদেশের গোয়েন্দা তারা রাষ্ট্রদ্রোহিতার গন্ধ খুঁজে পেয়েছেন এবং একজন আলেমের কারণে দেশের অসংখ্য আলেমকে অসম্মানিত হতে হয়েছে। অনেকের বক্তব্য এখন আজকের যে যেখানে বক্তব্য দিচ্ছেন বক্তব্যগুলো রেকর্ড করা হচ্ছে, সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে, অথচ এমনটি তো হওয়ার কথা ছিল না, এমনটি হওয়ার কথা ছিল না। আলোচক যারা দায়ী ইলাল্লার কাজ করবেন, যারা দাওয়াতি জিন্দিগিতে থাকবেন, তারা সঠিক মেসেজ মানুষের কাছে প্রদান করবেন, আল্লাহর প্রেরিত ওহির দাওয়াত মানুষের কাছে দেবেন, অথচ সেগুলো তো যাচাই বাছাই হওয়ার কথা ছিল না। প্রশিক্ষণহীন মানুষ এভাবে কথা বলার কারণে সেই গতকালকে যখন আমরা সাতক্ষীরা থেকে মাইক্রোর ভিতরে আসছি, তখনও আমাদের জেলা সভাপতি সহ আমরা আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাহেব তিনিও ছিলেন, আমরা সেই 87-87 সালে কোথায় কী কাজ করেছি সেই সমস্ত আলোচনা হচ্ছিল। এখনও আমরা নিজেরা যা আলোচনা করি একটা সঠিক মনে করি, রাজশাহীতে চলে আসি, মোহতরম আমিরি জামাতের কাছে যখন আসি দেখা যায় আমাদের চিন্তা চেতনায় ভুল হয়েছে এবং মোহতরম আমিরি জামাত আমাদেরকে সেটার সঠিক বুঝ দান করেছেন।
তার নিবিড় পরিচর্যার মধ্যে থাকার কারণে আজকে এদেশে প্রকৃত হকের দাওয়াত অসংখ্য দায়ী আজকে দিতে সক্ষম হচ্ছেন। আজকে আহলাদিস আন্দোলনের পক্ষ থেকে যে বক্তব্য চলে আসছে, তাহারিক টিভির মাধ্যমে যেটা সম্প্রচারিত হচ্ছে, সেগুলোর মধ্যে তো এমন ভুল পাওয়া যায় না, সেগুলোর মধ্যে দোষের কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। সুতরাং প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী তিনি যত সঠিক ধারণা মানুষকে দিতে পারবেন, প্রশিক্ষণহীন মানুষ সে ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করতে পারবেন না। আল্লাহ রাসূল ওহির মাধ্যমেই সমাজের মানুষকে সালাতের শিক্ষা দিতে পারতেন। প্রশিক্ষণের গুরুত্ব যদি নাই থাকত, আল্লাহপাক কেন জিব্রিল আমিনকে আল্লাহ রাসূলের সালাত শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করলেন? জিব্রিল আমিন আসলেন, ইমামতি করলেন, এবং তার ইমামতিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লি হিসাবে প্রশিক্ষণ গ্রহণ করে সালাত শিক্ষা গ্রহণ করলেন। অতঃপর পরের দিন জিব্রিল আমিন আসলেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন, জিব্রিল আমিন মুসল্লি হলেন। তাহলে এই প্রশিক্ষণের গুরুত্বটা আপনি কিভাবে দেখবেন? সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি শুধুমাত্র মেসেজটা দিয়ে যাচ্ছি আপনাদের সামনে। মুসা আলাইহিসসালাতু আসসালামের ধারণা ছিল সমাজ আল্লাহর প্রেরিত নবী হিসাবে সমাজের সর্বস্তরের মানুষের চেয়ে তিনি জ্ঞানী, কিন্তু তাকেও আল্লাহ পাক প্রশিক্ষণ দিলেন খিজর আলাইহিসসালাতু আসসালামের মাধ্যমে। হাদিসের ঘটনা আমাদের সকলের জানা আছে, আমরা সবাই অবহিত। তো এমনিভাবে নবী রাসূল আল্লাহর প্রেরিত বান্দাদেরকে যদি আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণের প্রয়োজন হয়ে থাকে, আপনি এমন কি আলেম হয়েছেন, আপনি এমন কি বক্তা হয়েছেন, আপনার এলেমের দরিয়া এতটাই সমৃদ্ধ হয়েছে যে রাসূলের প্রশিক্ষণ লাগে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আপনার কোনো প্রশিক্ষণ লাগে না, আপনি ইমারাতও মানতে পারেন না। সম্মানিত হাজিরিন, প্রশিক্ষণের যে কি গুরুত্ব আমরা স্বচক্ষে দেখেছি। কালকেও আমরা ওই গাড়ির ভিতরে আলোচনা করতে করতে আসছিলাম, আমাদের প্রয়াত সাবেক সভাপতি আলহাজ আব্দুর রহমান মাস্টার সাহেব পিটিআর ইন্সট্রাক্টর ছিলেন, তিনি প্রশিক্ষকদের প্রশিক্ষক ছিলেন। একটা অত্যন্ত কঠিন একটা পরিস্থিতি, যখন আমাদের সংগঠনের অবস্থা খুব নাজুক ছিল, আজকের যে অবস্থা এতটা সমৃদ্ধ আর সংগঠনের এতটা শক্তি জনশক্তি তখন ছিল না। আমরা একটা বাসদা নামক একটা এলাকার প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, সেই মসজিদের ভিতরে হঠাৎ করে সেখানে আহলাদিস যুবসংঘের সূর্য সারথী নওজোয়ান যারা আল্লাহ রাসূলের আদর্শে একেবারে উজ্জীবিত, তাদের তাকওয়া এবং তাদের আদর্শের কাছে সমাজের অন্য মানুষের আদর্শ কোনো তুলনীয় নয়। অথচ আমরা যখন পরিস্থিতির শিকার হলাম, আমরা মসজিদে যখন চলে গেলাম, তখন একজন যুবক হঠাৎ করে ভরা মজলিসে উঠে দাঁড়িয়ে অকথ্য ভাষায় আহলাদিস যুবসংঘ এবং আহলাদিস যুবসংঘের দায়িত্বশীলদের বিরুদ্ধে বিষোদ্গার করতে লাগলেন, অত্যন্ত খারাপ এবং নগণ্য ভাষায় যা না বলার বলতে লাগলেন। আমাদের বর্তমান সভাপতি সহ আমরা এই কথার প্রতিবাদ করার জন্য উদ্যত হলাম, কিন্তু আমাদের সাবেক সভাপতি, তিনি তো প্রশিক্ষকদের প্রশিক্ষক ছিলেন, আমাদেরকে থামিয়ে দিলেন, বাবারা থামো, আমি জবাব দিচ্ছি। উনি দাঁড়ালেন এবং এত সময় যে অর্বাচীন যুবক আহলাদিস যুবসংঘের আদর্শিক এই কর্মী বাহিনীকে গালিগালাজ করছিল, দাঁড়িয়েই তিনি বললেন যে বাবাজি, তুমি যেন কি কথাগুলো বলছিলে, তোমার কথাগুলো অত্যন্ত মূল্যবান কথা,
আমার আমার কাছে এত ভালো লেগেছে, বলার কথা নাই বাবাজি, তোমার কথাগুলো আর একবার বলো তো দেখি। এই কথা যখন তিনি বললেন, বলার সাথে সাথে ওই ছেলে, ওই অর্বাচীন যুবক এমনভাবে লজ্জিত, এমনভাবে সে একেবারে অসম্মানিত হয়ে গেলেন যে তার আর কোনো কথা বলার সুযোগ থাকলো না, মাথা নিচু করে আস্তে আস্তে মজলিস ত্যাগ করে বাইরে বেরিয়ে চলে গেল। প্রশিক্ষণ যারা গ্রহণ করে, প্রশিক্ষিত যারা দায়ী, তারা এভাবেই কাজ করেন, এভাবেই সফলতা হয়। আবার আমরা এর বিপরীতে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারব। একজন ভাই আমাদের, আমার সাতক্ষীরার ভাইরা বললে বুঝতে পারবেন, তিনি বলছেন যে আলোচনায় উঠলাম, আলোচনা থেকে নামলাম, মেম্বার থেকে নামার সাথে সাথে যদি গণ্ডগোল বেঁধে না যায় তাহলে কি খুতবা দিলাম। মানে আলোচনা শেষ, বক্তব্য শেষ, মারামারি শুরু, এইটা যদি না হয় তাহলে আমি কি আলোচনা রাখলাম। তাহলে এই দুজন মানুষের একটা বিপদ সংকুল, একটা উত্তপ্ত পরিবেশ, একটা বাক্যের কারণে সাথে সাথে একবার আগুনে পানি দেওয়ার মতো হয়ে গেল, আবার আরেকজনের কথায় আরেকজনের বক্তব্যের সাথে সাথে শুরু হয়ে গেল গণ্ডগোল। সম্মানিত হাজিরিন, এই জন্য সকলকে বলবো, আমি তো কিছুই বলতে পারলাম না, সময় শেষ, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই দীর্ঘকাল ধরে যারা, বিশেষ করে আমাদের বর্ষিয়ান যে সমস্ত ভাইয়েরা আছেন, এতকাল ধরে মোহতারাম আমিরি জামাতের কাছে প্রশিক্ষণ গ্রহণ করছেন, এখনও মনে হয় কিছুই জানি না, আমিরি জামাতের কাছে আরও প্রশিক্ষণ নেওয়ার দরকার। 2005 সালে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুবসংঘের কিছু প্রশিক্ষিত কর্মী যদি না থাকত, তাহলে যে পরিস্থিতির, কঠিন পরিস্থিতির শিকার আমরা হয়েছিলাম, ওই অবস্থায় ময়দানে টিকে থাকা কিন্তু আদৌ সম্ভব ছিল না। যারা সাধারণ মানুষ ছিল, আমরা স্পষ্ট স্বচক্ষে অনেককেই দেখেছি রফল আদায়ীন ছেড়ে দিয়ে সালাত আদায় করেছেন, বুকের হাত আস্তে আস্তে নিচে নেমে গেছে, বাড়িতে থাকা সমস্ত বই পুস্তক, সংগঠনের সমস্ত লেখনী সব পুড়িয়ে সারকার করে দিয়ে সংগঠনকে একেবারে কোথাও কোথাও বইগুলো মাটিতে দাফন দিয়ে তারা চলে আসছে। কোথায় আকিদা, কোথায় আমল, কোথায় আহলাদিসের এই যে দুর্জয় কাফেলার চিন্তা চেতনা, সব কিছু বিলীন করে দিয়ে তারা কিন্তু তাদের মতের পরিবর্তন করেই ফেলেছিল। শুধু প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী এবং দায়িত্বশীলদের কারণে মহান রব্বুল আলামিন এই আন্দোলনকে আবার স্বস্থানে ফিরিয়ে নিয়ে এসেছেন, বরং এখন আরও বেগবান হয়েছে, আরও গতিশীল হয়েছে। তো সকলের কাছে সনিবন্ধ অনুরোধ করব, আমরা যারা কর্মী অহংকার করব না, অহংকার মুক্তভাবে প্রশিক্ষণ গ্রহণ করব। প্রশিক্ষক যিনিই থাকেন না কেন, তিনি মোহতারাম আমিরি জামাতের নির্দেশনা অনুযায়ী এখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন, সর্বস্তরে প্রশিক্ষণ দিয়ে থাকেন। সুতরাং আমরা যে প্রশিক্ষক যেই হোক না কেন, প্রশিক্ষণ গ্রহণ করব এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলব এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমরা কামনা করব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে আহলাদিস আন্দোলনের পতাকা তলে আমরা আশ্রয় গ্রহণ করে আমরা যেন জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত মেহমান হতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের ইনায়ত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।